গেঞ্জি আমি আগে দিক কালিছি সাপোর্ট করস না আজকাল দুমা উড়াই দেন আমার তোরা দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এটাই সেই ভিডিও যে ভিডিওতে প্রকাশ পায় যে আমাদের তাহির হুজুর ব্রাজিল সাপোর্ট করেন এরকমটাই অনেক অনেক মিডিয়ার লোক বলেছে কিন্তু না এরকম না সম্মানিত দর্শক দেখতে থাকুন ভিডিওটি এক মিনিট হলেও দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন গুজব নাকি সত্যি কথা সম্মানিত দর্শক তাহির হুজুরের মাহফিলে একটা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার একটা ছেলে দাঁড়ানোর কারণে তিনাকে যে পরিমাণ ঝাড়লেন তা দেখলে আপনি অবাক হবেন তাহলে চলুন আমরা সেই ছোট্ট আকারে সেই ভিডিওটি দেখে আসি আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং একটা ভিডিও লাইক দিয়ে এই গুজবটাকে সরিয়ে ফেলার জন্য আপনারা শেয়ার করে দিবেন যে এটা গুজব গুজব কেন বলছে এই ভিডিওটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে থাম্বনেলে কী দেশে আমাদের তাহির হুজুর নাকি আর্জেন্টিনা ভক্ত ব্রাজিল ভক্ত আর তার বিরুদ্ধে নাকি সমস্ত আলেমরা খেপেছে এটাই গুজব ছাড়িয়েছিল আসলে এটা বাস্তবে নয় এটা একটা ভুয়া খবর তাহলে চলুন আমরা দেখে আসি এই আর্জেন্টিনা এই বাহ তোরার গেঞ্জি আমি আগে দিক কালিছি সাপোর্ট করস না আজকাল দুমা উড়াই দেন আমার তোরা দিয়েছে ফুটবল খেলা দেখা ভক্ত হোক আর সাপোর্ট করুক এক দল জিতবে এক দল হারবো কিন্তু তার ইডালয়া জোয়ারি খেল স্কিল লেগিয়া ইডালয়া আবার মারামারি করো স্কিল লেগিয়া ইডালয়া আবার দেখি যায় ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট লইয়া একজন আরেকজনের মাইরো ফালা এইরকম অন্ধভক্ত হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বেঠে টিউবলের পানিতে আর্সেনিক আছে নাকি আর্সেনিক আছে খাওয়াই আজকে মেরেলেন না 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 এ কাশিম ভাই ভাই আল্লাহ দা দোয়া দেখো আর্সেনিক মুক্ত পানি নিয়ে আসো যুক্ত পানি এনো না এই বোতলের পানিটা নর্মাল নিয়ে আসবেন ঠান্ডা আনবেন না গলা বসে যাবে আপনার কি আমার কথা রাগ করতেছেন তুই উঠছস না তোরে দিয়ে বস দিবে 5 মিনিট মনে বয়ে থাক তাইর কাছে সব খাওন আছে কথা কোন ঠিক না বেটে এই যে আর্জেন্টিনা গো গেছে কারে কোন দেখছে আছে 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 তুলছে তুলছে ওই দেখছিস এ অর্ধেক তুলছে ভাই ইঙ্গা রাখছে হে মনে ইয়া বা খানাইলে ট্যাবলেট খা এ হাত সোজা কর সোজা কর কইছি ওহনে যদি এমনে তাও বুঝ গেল তুই খাইলি সৎ সোজা ওয়াদা ওয়াদা আজকে থেকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো গাউসে পাক কই আল্লাহ গো আমার বড় তৃষ্ণা লেগেছে কথাটা বলতে দেরি আকাশ থেকে মুসুলদারে বৃষ্টি নামতে নাস দেরি হয় না তিনি ইচ্ছে মতো পানি পান করলেন বৃষ্টি যখন নামে আকাশটা একটু অন্ধকার অন্ধকার মনে হয় কথা কোন ঠিক কিনা তখন আকাশের মধ্যে মেঘ জমছে দুইটা মেঘের মাঝখানে একটা আলো আয়সা ডাক দিকে আব্দুল কাদের আমি তোমার রব না পরে সুবহানাল্লাহ কোন বুঝজা কোয়েন সব জায়গায় সুবহানাল্লাহ কোয়েন না সব জায়গায় সুবহানাল্লাহকে ভেস লাগায়েন না পাগলা তিতামিডা বুঝে না পাগলা রে জিলাফি দিও না ঠিক না এবার খুশি লাগতেছে আমার গাউসে পাকের পাওয়ার বাড়িতেছে এখন পাওয়ার এটা আশকদের ইমানের টাওয়ার হাত তুলে বলো ঠিক না বাবা সবার হাত উঠছে না বিয়া হয়ে যাক গা হাত তুলে বলেন ঠিক না বলো দেখছিনি কেমন ডর এখন তো ঠিকই সবাই উঠিয়েছে তোমরা এত চালাক শীতের মধ্যে ভেবেছো চাদরের নিচে হাত দিয়ে বসেছি তো হাত বের করবো না কিন্তু মালিক কয় কেমনে বাইর করতে হয় পাগলা রে পাগলা আমি কই চাইতাম রে বাবা একটু ডান বাম গেলেই তো মানুষ কয় হুজুর কি জানে কয় সাবধান করে দিলাম গাউসে পাক কি সাধারণ অলি না মাদারজাত অলি আমি কি বলছিলাম শুনেন একটু আগে বলে গেছিলাম কথাটা একটু পরে ভাঙতেছি দুইটা মেঘের মাঝখান থেকে একটা আলো আয়া কয় আমি তোমার রব তুমি তো ফেটে খুদার তো যাও 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 এখানে খাওন তো বালা মন্দ মিলাই জিলাইয়া তাইলে এখন থেকে তোমাকে আমি হালালকে হারাম কইরা দিলাম হারামকে হালাল কইরা দিলাম আমি তোমার রব এবার আব্দুল কাদের জিলানি কয় ولا قوة إلا بالله
لله العلي العظيم আলো যখন বলছে আমি তোমার জন্য হালালকে হারাম করলাম এ আর্জেন্টিনা এই বাহ তোর আর গেঞ্জি আমি আগে দিক কালিছি সাপোর্ট করস না আজকে দুমা উড়াই দে আমি তোর দিয়েছি ফুটবল খেলা দেখা ভক্ত হোক আর সাপোর্ট করুক এক দল জিতবে এক দল হারবো কিন্তু তার ইডালয়া জোয়ারি খেলো স্কিল লাগিয়া ইডালয়া আবার মারামারি করো স্কিল লাগিয়া ইডালয়া আবার দেখি যায় ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট লইয়া একজন আরেকজনের মাইরো ফালা এই রকম অন্ধভক্ত হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বেঠি তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই ভিডিও ক্লিপটুকু দেখে আপনার কি মনে হচ্ছে এটা কি কোন প্রকার কথা থেকে আপনি বুঝেছেন যে আমাদের তাহেরি হুজুর তিনি যতই ভণ্ড হোক কিন্তু ইদানিং তিনি বন্ধামি ছেড়ে দিয়েছেন তাহেরি হুজুর নাকি ব্রাজিল সাপোর্টার যার কারণে আর্জেন্টিনার ছেলেকে বেশি কথা বলেছেন আপনার আমার মনে হয় এর ভিতর কোনো প্রকার গন্ধ নেই যে মানে কথা দ্বারা আমি বুঝিনি যে এখানে যে ব্রাজিল সাপোর্ট করেন আমাদের তাহেরি হুজুর সম্মানিত দর্শক ভুয়া খবরে কান দিবেন না এবং সত্য কোনটা মিথ্যা এটা নিয়ে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন ভালোটা শেয়ার করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করবেন সম্মানিত দর্শক এই ফ্যাসাদ সৃষ্টিকারী লোকজন এরা কিন্তু দাজ্জালের চেয়ে বড় ফেতনা সম্মানিত দর্শক একটা কথা আপনাদের জানাতে চাই আপনি হয়তো ব্রাজিল আর্জেন্টিনা কিংবা অন্য অন্য সাপোর্টার হতে পারেন আপনাদেরকে গালি দিচ্ছি না কিন্তু আপনি একটা ভালো কাজ করুন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না টাঙ্গিয়ে তাদের জার্সি না কিনে আপনি একটা শীতের বস্ত্র কিনে একটা গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিন যার কারণে একটা পরিবার আপনার জন্য দোয়া করবে শীত যতদিন আছে ততদিন সম্মানিত দর্শক এটা একটা ভালো কথা যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন একটু ভাবুন ব্রাজিল আর্জেন্টিনা 30 থেকে 35 দিন কিন্তু শীত কিন্তু 3টা মাস যতদিন এই শীতের কাপড় ওই মহিলা ওই ছোটো ছোটো বাচ্চাদের ঘরে থাকবে ততদিন আপনার জন্য দোয়া করবে আর দোয়ার বদলাতে আপনি অনেক কিছু পেতে পারেন কি হবে আমাদের এই মারামারি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সম্মানিত দর্শক এটা নিয়ে আমরা অনেক খবর শুনেছি যে অনেক অনেক মানুষ মারাও গেছে তাদের ভালোবেসে কিন্তু যখন মেসিকে জিজ্ঞেস করা হয় যে তুমি বাংলাদেশ চেনো বাংলাদেশে তোমার অনেক ভক্ত আছে তখন সে বলল না আমি বাংলাদেশ চিনি না তাহলে কাকে আপনি ভালোবাসছেন যে আপনাকে চেনে না সম্মানিত দর্শক ওদের জার্সি ওদের পতাকা বর্জন করুন এবং একটা ছোটো একটা গেঞ্জি কিনে আপনি অসহায়দের মাঝে বিলিয়ে দিন সে অসহায় আপনাকে যতদিন দেখবে সালাম দেবে সম্মানিত দর্শক এটা একটা অনুরোধ এটা একটা রিকোয়েস্ট সম্মানিত দর্শক আসলে ভালো মন্দ বোঝার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দান করেছেন কেন আমরা ভালোটার দিকে যাই না সম্মানিত দর্শক আমি ছোটো মানুষ আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই সম্মানিত দর্শক দেখুন রাস্তার সাইডে অনেক অনেক মা যাদের দেখলে কান্না আসে আপনারও মা আছে আমারও মা আছে কিন্তু সেই মা কেন অসহায়ের মতো ঘুরে বেড়াবে আপনি সন্তান হিসেবে তাকে একটা জামা কিনে দিন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গায় তার উপর দেখবেন চিলে পায়খানা করেছে কাকে পায়খানা করেছে সেটা শুধু শুধু বাতাসে নড়তেছে কোনো সব আপনি পারছেন না অথচ তাদের দেশে আজান ইকামত একদমই নিষিদ্ধ সম্মানিত দর্শক একটা ভালো কথা বলতে আপনি একটা শীতের বস্ত্র কিনে অসহায়দের মাঝে বিলিয়ে দিন তার উপর কোনো কিছুতেই ময়লায় পায়খানাও করবে না কাকে পায়খানাও করবে না কোকিলেও পায়খানা করবে না সেটা যত্নে তারা গায়ে দিবে সম্মানিত দর্শক আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু